আস্তে আমি পড়ে যাব আর পড়বা না আমি আসি না আমি থাকতে তোমার পড়তে দিব আস্তে আরে তোমার একটা কোশ্চেন করি এই যে তোমার পিছে তো অনেক সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে অনেক ভালো ফ্যামিলির ছেলেরা ঘুরে তোমার হাতে অনেক বেটার অফ দিয়ে একটা ক্লিনার রে কেন তুমি চুজ করলা কেন আমার ডেট করলা বলো আমার মনে হয়েছে তুমি আমার জন্য বেস্ট কেমনে বেস্ট আমি আজকে জানতে চাই কেমনে আমি বেস্ট তোমার মন অনেক ভালো পুরো চাপা বাস তুমি কি আমার মনের ভিতরে এসে দেখছো যে আমার মন ভালো না খারাপ ক্যান ফিল ইট কেমনে ফিলটা কেমনে করছো এটাই জানতে চাই এই যে তুমি কত সুন্দর করে বাসা ক্লিন করো কত যত্ন নিয়ে কত কেয়ার নিয়ে তোমার গার্লফ্রেন্ড যে হবে বা তোমার বউ যে হবে তাকেও নিশ্চয়ই তুমি এত যত্ন করে রাখো তাহলে কি তুমি বুঝতে চাইতেছো আমার গার্লফ্রেন্ড কেউ হয় না আমার বউ কি কেউ হয় না এটাই তুমি বুঝতেছো তার মানে তোমার আমার আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল এটা এগুলো তো তুমি আমাকে কিছু বলো না আমার আসলে আমি কি বলবো আমার ধরো মেয়েরা পাত্তা দিত না যেটা সত্যি ধরো কোনো মেয়ের কাছে গেলে কেউ ভয় পেয়ে যেত বা চিন্তা করতো ফটকা পোলা এর লয় কি ডেট করো যাই হোক আজকে সবাইকে একত্রিত করার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একসাথে থাকি একসাথে কাজ করি আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়াঝাটি রাগারাগি মনোমালিন্য ভুল বোঝাবুঝি এরকম কিছুই হয় নাই ভবিষ্যতেও আমরা একসাথে থাকবো একসাথে কাজ করবো আমাদের হাউস ক্লিনিং কোম্পানিটা আমরা বড় করতে চাই আমাদের কোম্পানিটা এই শহরের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে দেখতে চাই এই জন্য সবার সহযোগিতা লাগবে সবার সহযোগিতা কাম্য এবং কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে বলতে পারেন আপত্তি আমাদের কারোই নাই আমি বলতে চাচ্ছিলাম ওদের সাথে তো আমরা এইভাবে থাকতে পারি না ওরা যদি আমাদের সাথে থাকতে চায় তাহলে তো বিয়ে করে থাকা ছাড়া কোনো উপায় নেই আরে বিয়ে করেই তো একসাথে থাকবো দরকার হলে আজকেই বিয়ে করব যদি সবাই রাজি থাকে আরে তাহলে কি বুঝতে চাইছিস যে আমরা একসাথে বিয়ে করব অবশ্যই একসাথে করব আমি তোমাদের কথা শুনে আসলে অনেক অনেক বেশি আনন্দিত তোমাদের মধ্যে যে এত মিল সত্যি তোমাদেরকে দেখে আমার আজকে খুব বেশি খুশি লাগছে তোমাদের প্রপোজালে আমার কোনো আপত্তি নেই আমি রাজি আমারও কোনো আপত্তি নেই আমরা সবাই একসাথে থাকবো এটা তো খুবই আনন্দের বিষয় আমি রাজি সবার কথা শুনে আমার খুব ভালো লাগছে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই রাজি তাহলে আজকে বিয়ে করে ফেলি তাই না আচ্ছা আমার একটা কথা ছিল প্লিজ তোদের যদি কোনো আপত্তি না থাকে আমি একটা কথা বলতে চাই মানে বিয়ের পরে আমরা তোমাদের সাথে হাউস ক্লিনার হিসেবে কাজ করতে চাই মানে সহযোগিতা করতে চাই যদি কোনো আপত্তি না থাকে এটা আমার আপত্তি কিসের ভাই আসলে তাহলে আমরা এখন মানে 6 জনের একটা টিম হইলাম হ্যাঁ এটা আরো ভালো হইছে কিন্তু ভাই ওই অপারেটরটা কাজ করো এদের জন্য কিন্তু কস্টিং করে দাও এদের যে ইউনিফর্ম গুলো আছে এগুলো রেডি করে দাও আমার একটা কালার পছন্দ আছে আমি কিন্তু পিঙ্ক কালারের শাড়ি পরতে চাই যেতে হবে